বাবা তুমি আমার প্রাণ বাঁচালে বাবা আমার প্রাণ বাঁচালে পরে পরীক্ষায় তুমি যাতে ভালো করে উত্তীর্ণ হতে পারো এটা তার আগাম প্রস্তুতি বলতে পারো সত্যি বলছো তাহলে আমার পরের পরীক্ষাটা কি নিয়ে হবে বেশি কৌতূহল ভালো নয় বন্ধু তুমি তো জানো ভবিষ্যতের আওয়াজ পেলে মানুষ বর্তমানকে ভুলে সেটা নিয়েই পড়ে থাকে আমি থাকতে কারোর আমি কিচ্ছু হতে দেবো না তবু সারাক্ষণ কেন তুমি ভয়ে কাঠ হয়ে থাকো বলো তো আমার কথা কি তোমার বিশ্বাস হয় না এলেন আমার উদ্ধারকর্তা উনি সব কিছু করতে পারে বলে কি করতে পারিস কি তুই হ্যাঁ কি মনে করিস তুই নিজেকে ভগবান তুই মরা মানুষকে বাঁচাতে পারিস মা আমি ভগবান আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও গুরুদেব ফিরিয়ে দাও না হলে মাকে আমি কি জবাব দেব বাবাকে আমি কি বলবো সবাই যে আমাকে খুব ভরসা করে বিশ্বাস করে আমি যে ওদের কান্না সহ্য করতে পারবো না খুব তো বলেছিলেন আপনি আপনার গুরুদেব নাকি আমার আমার বিশ্বের সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবে আমার ছেলের কোনো ক্ষতি হবে না কি হলো তাহলে কি হলো আমার ছেলেটার বলুন কেন কেন আমার ছেলেটাকে এইভাবে মরতে হলো বলুন আপনি কোথায় গেল আমার ক্ষমা করিস তুই যে পথের খোঁজ করছিস সে পথের খোঁজ যে আমার জানা নেই রে এত বড় দুঃসময়ের মধ্যে আপনি ওর পাশে থাকবেন না তাহলে যে ছেলেটা বড় একা হয়ে যাবে একা হলেও এই পথের শেষ আমি দেখেই ছাড় নন্দগোপাল কেন চুপ করে আছো তুমি আমাকে যেখানে যেতে হোক আমি যাব কিন্তু আমার দাদার প্রাণ তুমি ফিরিয়ে দাও তুমি আমার বউদের সিঁধি সিঁধু অক্ষয় করো আমার মায়ের কোল পূর্ণ করো এবার যে তোমার সিঁধি সিঁধু অন্য দিদি সিঁথি সিঁদুর তোমরা মুছুন ছেড়ে দাও অন্য দিদিকে অন্য দিদি বিধবা তুমি আমার শেষ ভরসা তুমি যদি আমাকে সাহায্য না করো আমার দাদাকে যদি তুমি বাঁচিয়ে না তোলো তাহলে এর আমি শেষ দেখে ছাড়বো কি হলো কমলা কমলা কি বললে তুমি এ তো মহাদেবের রুদ্র রূপ গো সব লন্ড বন্ড করে দেবে কি হলো এখন এখন কি হবে ঠাকুর ঠাকুর অপরাধ নিও না ক্ষমা করে দাও ঠাকুর আমাদের হে দেবাদিদেব মহাদেব আমাদের ক্ষমা করে দাও সন্তান শোকে বেচারির মাথা ঠিক নেই তাই কি বলতে কি বলে ফেলেছে অপরাধ নিও না ঠাকুর সেই দোষে রুষ্ট হয়ে সবার ক্ষতি তুমি করো না ক্ষমা করো ঠাকুর ক্ষমা করো অনাচার অনাচার ভগবান রুষ্ট হয়েছেন তার বিষ দৃষ্টি পড়েছে চলো পালাই হ্যাঁ হ্যাঁ চলো পালাই 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 না 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 এই তুঞ্জকে এখান থেকে যাওয়া ঠিক হবে না গুরুদেব এখনো তুমি চুপ করে থাকবে তুমি চুপ করে থাকলে যে মায়ের
বাবা মহাদেবের উপর থেকে বিশ্বাস চলে যাচ্ছে। দয়া করো গুরুদেব, দয়া করো। তোমার বাড়িতে কেউ কোনোদিন মরেছে? এই তো গত বছর আমার স্বামী মারা গেছে বাবা। কি হবে তাহলে? আমার মনস্কামনা কি পূর্ণ হবে না? আমার দাদাকে আমি বাঁচাতে পারবো না? ঢাক বাজা, কাশর বাজা, উলুদে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখান থেকে এক পাও নড়বে না। এই নিন, এবার আপনার পালা। আপনাকে সবার মতো হতে হবে না। আমার বিশ্বাস আপনি নিজের ছন্দে এই পূজা আরো সুন্দর করে তুলবেন। ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আজই কিন্তু উঠিয়ে নিয়ে যেতে হবে। তোর তালুকদার কর্তা রক্ষে রাখবেন না। ও খুকি, ফুল নেবে নাকি? এসো কাছে, এসো, ফুল নিয়ে যাও। এসো কাছে, আসো। কত ফুল না! আমি ভাবছিলাম যে ওই থানায় গেলে একবার হয় না, যেখানে ওই পকেট মারটাকে আমি সেদিন নিয়ে গেছিলাম। আমার মনে হয় আমাদের আরেকবার গিয়ে সবটা জানা দরকার, একবার চেষ্টা করলে তো হয়। বেশ, তুমি যখন বলছো তখন থানায় আমি যাব। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। এত রাতে রাজবাড়িতে এসেছো কেন? আমি আমি আসলে বাবা যাও, এই সময় রাজবাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ। কিন্তু আমাকে রাজবাড়িতে যেতেই হবে, বিশেষ দরকার। কি হলো এই বিয়ে? সুখের হবে তো শহরের বাবু? আমরা কোনো ভুল করছি না তো? আর কেউ কেড়ে নিতে পারবে না তোমায়। আজ থেকে তুমি আমার। কিন্তু আমি জানি এটা কে সলভ করতে পারবে। এক্সিলেন্ট, এটা কিন্তু ভালো আইডিয়া। সত্যি তোকে তো কোনো কম্পিটিশনই হারানো যাবে না। তুমি যদি এটা সলভ করতে পারো তাহলে আজ তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব। তোর যদি ইচ্ছে হয় আমি তোকে বলছি তুই তোর মামুনির কাছে গিয়ে থাকতে পারিস। আমার নিজের ঘর বাড়ি থাকতে, তুমি থাকতে, আমি মামুনির সঙ্গে গিয়ে থাকবো। হ্যাঁ, মামুনি আমার খুবই কাছের লোক, মামুনিকে আমি খুবই ভালোবাসি, কিন্তু তার মানে তো এই না যে আমি তোমাকে ভালো। যা করেছো তাতে সবাই তোমাকে ক্ষমা করলেও আমি কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না। মায়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু বাবা তাকে এতটা আঘাত তুমি দিতে পারলে? আমি আসছি। জাদু সম্রাটের প্রথম পক্ষের স্ত্রী অম্বা সরকার পুলিশের কাছে অভিযোগ করেছেন যে জাদু সম্রাটের দ্বিতীয় পক্ষের ছেলে এবং ছেলের বউ মেঘরাজ সরকার ও ভানুমতি সরকার জাদু সম্রাটকে ইচ্ছে করে হত্যা করার চেষ্টা করেছিলেন। আমি একজনকে ভালোবাসি, সেটা তুমি নও। তোমার মতো বুঝবুক ক্যাবলা গুড ফর নাথিং আমার বর হতে পারে না। আমার বর যে হবে সে হবে অলরাউন্ডার, মাস্টার অফ অল ট্রেডস হবে সে। আপনিও তো দেখি তোমার বাবার মতনই কথা বলছেন।